Owing to her husband's illness, Bandana Hazra had to single-handedly earn for her family. In 2007, Bandana was identified for the hardcore poor program by the staff of Bandhan Konnagar, the CSR implementing agency of Bandhan Bank. This is her story. 17 বছর যখন বয়স ছিল আমার মা বাবারা বিয়ে দিয়ে দিল। যে মেয়ে যখন 4 মাসের কোলে তখন আমার স্বামী অসুখে পড়ে গেল। যে আমার খুবই অভাব। আমার সংসার চলে না। তখন ওনারা যখন এলো বন্ধন থেকে তখন আমার একটু মনে খুশি হলো। এসে বলল বন্ধনা তোমার নাম কি? আমার নাম বন্ধনা দে। তা তুমি কি করো? তা বলে কি করে খাবো স্যার? আমার তো কিছুই নাই। দি বলে ঠিক আছে। দিয়ে সার্ভে থেকে নাম হয়ে গেল। যে সার্ভের লোক শুধালো যে দিদি কি লুবা। তা আমি বললাম আমি কি লুবো? আমার স্বামী তো পড়ে আছে। তা আমার ব্যাপারে সংসার আর ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ছেলে, তাহলে আপনারা আমাকে দুটো ছাগল দিয়ে দিয়ে 4টে ছাগল দিয়েছিল। ওই ছাগল থেকেই আমি চড়িয়ে 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 ছাগল মানুষ করেছি। হইতে হইতে তখন আমি ধরেন ছেলেপিলেও মানুষ করলাম। আবার ধরেন উতি থেকে আমি খেয়েছি, ব্যাংক বিলেসও করেছিলাম। 4টে ছাগল থেকে মানে দুটো করে বাচ্চা হইতো। এবার ধরেন একসঙ্গে বিয়ালে কটা হয়, 8টা ছা হইতো। এবার এই 8টা ছা যখন আমি মানুষ করতাম তখন আমি কেতার ভেতরে নিয়েও মানুষ করেছি, করে তার দিকে বিক্রি করেছি। কাউকে 7,000, কাউকে 12,000, কাউকে 10,000, এইভাবে বিচে 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 মানে আমি 3 লাখ থেকে 3.5 লাখ টাকা ছাগল বিচেছি। আমি জমি বন্ধক লিছি। এবার ওই ছাগল থেকে আমি বিচে বিচে রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর ব্যাংকে থেকে তুলে নিয়ে ওনাদের সঙ্গে আমি লিয়েছি। আমি যখন 10,000 টাকার মাল বিক্রি করে আসি তখন 2,000 টাকা ছেলে দিকে দিই আর 8,000 টাকা আমি ব্যাংকে থেকে আসি। আমার তো সব পয়সা লাগে না, তখন আমি ঠিক আছি, আমার তো ভবিষ্যৎ আছে। আমার যখন প্রথম বেড়ার ঘর ছিল তখন আমার জল পড়ত, ছাগল কাটা পুষলাম, সব জড়ো করে করে নিয়ে তখন আমি দোতলা আরম্ভ করে দিয়েছি। দিয়ে যখন আপনাদের সাহায্য পেলাম তখন থেকে মানে আমার আর কোনো প্রয়োজন আর হইল না। তখন ব্যাংকে ব্যাংক বিলেস করলাম। করার পর আমার স্বামী যখন আবার হঠাৎ অসুখ করে গেল তখন আমি 4.5 লাখ টাকা খরচ করলাম। আমার মেয়ের বড় হলো, হওয়ার পর আমাকে তো তখন বিয়ে দিতে হবে, সব নিয়ে আমার 70,000 টাকা খরচ হয়েছে। কিন্তু আমি যখন এককালে খেতে পাইনি এখন আমি 1,200 খেয়েছি, একটা জন্মদিনে আর একটা অন্নপ্রাশনে, আর সবই আমার নিজের পয়সায়, সব আমার বন্ধন থেকে। আমি বন্ধনের কাছে যাইনি কিন্তু তারাই আমার কাছে এসছে, কাছে এসে বড় করে দিয়েছে। আমার ছাগল যখন বিচ্ছি তখন ফোনেই বলে টাকা পাঠিয়ে দেয়। মানে আমাদের গ্রামের যত মেয়ে আছে আমি বাইরে বেরিয়েছি বলে ওরাও এখন দিচ্ছে বাইরে। এবার আমার বড় দেখে ওরাও যদি বড় হয় তা হোক, আমি এইটাই চাচ্ছি। টুডে আফটার ইয়ার্স অফ হার্ড ওয়ার্ক, Bandana is in a position to manage her finances better and expand her sources of income. Today, Bandana stands tall amongst the women in her community, a role model and an inspiration to many.